আসসালামু আলাইকুম সকলের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম আছে সেটার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাবো। পরবর্তীতে এ সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে, তাই সবাই সকলের স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সব খবর অতি তাড়াতাড়ি পেতে পারেন। পুলিশ ভেরিফিকেশন ফর্ম যাচ্ছে বিভাগে বিভাগে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ফর্ম বিভাগে বিভাগে পাঠানো হচ্ছে। এনটিএসসি এর কার্যালয় থেকে ফর্মগুলো বিভিন্ন বিভাগে পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে সিলেট বিভাগের ফর্ম পাঠানো হয়েছে, ময়মনসিংহ বিভাগের ফর্ম প্রক্রিয়া চলছে, শিগগিরই সব প্রার্থীদের ফর্ম বিভাগগুলোতে পাঠানো হবে আর দ্রুতই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে এনটিএসসি কর্মকর্তারা। যদিও অনেক প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফর্ম ঠিকানা ও জেলা নাম ভুল লিখেছেন বলে এনটিএসসি কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে, এতে ফর্ম প্রক্রিয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে সব জটিলতা সমাধান করেই প্রার্থীদের ফর্ম পাঠানো হচ্ছে আর ফর্ম না পাঠানো 6,000 প্রার্থীকে সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে কর্মকর্তারা। গত রোববার দুপুরে এনটিএসসি কার্যালয়ে গিয়ে দেখা গেছে ফর্ম প্রক্রিয়াকরণে ব্যস্ত সময় বার করছেন কর্মকর্তারা। এই বিষয়ে জানতে চাইলে এনটিএসসি এর সচিব ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা ফর্ম বুঝিয়ে দিয়েছি কিন্তু তাদের খালি জায়গা না থাকায় তারা আমাদের কার্যালয় থেকেই ফর্মগুলো বিভাগে বিভাগে পাঠাচ্ছে। ইতিমধ্যে সিলেট বিভাগের ফর্ম জেলাগুলোর ফর্ম পাঠানো হয়েছে, এখন ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ফর্ম প্রক্রিয়া করা হচ্ছে। পর্যায়ক্রমে সব জেলার প্রার্থীদের ফর্ম পাঠানো হবে। কবে নাগাদ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন শুরু হবে জানতে চাইলে তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দ্রুত পুলিশ ভেরিফিকেশনের কাজ শুরু করা হবে, আশা করি ফর্মগুলো হাতে পেলেই তারা কাজ শুরু করবে। যেসব প্রার্থী ফর্ম পাঠাননি তাদের আবার সুযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা যে ফর্মগুলো পেয়েছি সেগুলো প্রক্রিয়া হচ্ছে, এগুলো বিভাগে বিভাগে পাঠানো হলেও যারা ফর্ম পাঠাননি তাদের আবারও ফর্ম পাঠানোর সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা সুপারিশ করা সব প্রার্থীর ফর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠাতে চাই। এদিকে এনটিআরসি এর সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক আমাদের বার্তাকে বলেন, সুপারিশ পাওয়া প্রার্থীরা ফর্মে ভুল তথ্য দেওয়ায় অনেক ভোগান্তি হচ্ছে, অনেক সময় প্রার্থীর ফর্মের তথ্য সার্ভারের তথ্য মিলছে না। শিক্ষক পদে সুপারিশ পাওয়ার পরেও প্রার্থীরা নিজেদের ঠিকানা ঠিকভাবে লিখতে পারছেন না, যা দুঃখজনক। তিনি আরো জানান, একজন প্রার্থী তিনি এক জেলার বাসিন্দা, সেখান থেকে শিক্ষক নিবন্ধন পাস করেছেন, সে সনদ অনুযায়ী সুপারিশ পেয়েছেন, এখন তিনি তার স্বামীর সাথে অন্য জেলায় বসবাস করছেন কিন্তু তিনি স্বামীর জেলার নাম তার খামের উপর লিখে পাঠিয়েছেন, তার তথ্য খুঁজে পেতে আমাদের অনেক বিকৃত হয়েছে। এ ধরনের ব্যক্তি শিক্ষক পদে সুপারিশ পেয়েছেন, এ ধরনের প্রার্থীদের তথ্য খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ করে সংশোধন করে দেওয়া হচ্ছে, যোগ করেন তিনি। জানা গেছে শিক্ষক পদে নতুন সুপারিশ পাওয়া প্রায় 6,000 প্রার্থী পুলিশ ভেরিফিকেশনের জন্য ফর্ম পূরণ করে পাঠাননি। তাহলে আরো বিভিন্ন কথা আছে, এগুলা পূর্বের কথা, আপনারা এগুলো জানেন। নতুন যে বিষয়গুলো ছিল আজকে সেগুলো আপনাদেরকে আমি জানালাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তী বিষয়গুলো অতি তাড়াতাড়ি পেতে আপনারা সকলের স্কুল ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।